হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আমার স্কুল লাইফের পছন্দের হিন্দি গানগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেগুলো MP3 প্লেয়ার বা মেমোরি কার্ড মোবাইলে এককালে খুবই শুনতাম আর বীজগণিত অঙ্ক করতাম। আসলে ওই সময় আমার অভ্যাস ছিল গান শুনে অঙ্ক করার, আর আমার মনে হয় এরকম অভ্যাস হয়তো অনেকেরই ছিল। যাই হোক, আমি মনে করি আপনি যে জেনারেশনেরই হন না কেন, এই গানগুলো আপনার কাছে ভালো লাগতে পারে। তো আর কথা না বেড়ে মূল ভিডিওতে চলে আসছি। এই লিস্টের এক নম্বর রয়েছে 2006 সালে রিলিজকৃত ও লামহে সিনেমার গান ক্যা মুঝে প্যার হ্যায়। আর মজা ব্যাপার হচ্ছে, আমি অলওয়েজ অরিজিনাল ভার্সনের গানের চেয়ে রিমিক্স ভার্সন প্রেফার করতাম। আর ওই সময় বলিউডে রিমিক্স গানের জোয়ার চলছিল, এবং যে রিমিক্সটা বের হতো বেশিরভাগই হিট হতো। এরপর 2 নম্বরে রয়েছে 2004 সালে রিলিজকৃত ইমরান হাশমির মার্ডার সিনেমার গান কাহো না কাহো। আর ওই সময় ইমরান হাশমিরও একটা আলাদা জোয়ার ছিল, আর ওই সময় এরকম ছিল যে ইমরান হাশমির সিনেমা মানেই নতুন কিছু হিট গান আসতে চলেছে। তবে এই গানটি কিন্তু মিউজিক কম্পোজার আনু মালিক টি আরবি গান থেকে কপি করেছিলেন। এরপর 3 নম্বর রয়েছে 2005 সালে রিলিজকৃত আশিক বানায় আপনি সিনেমার টাইটেল সংটি। এই গানটি হিমেশের অল টাইম একটি মাস্টারপিস গান। এরপর 4 নম্বর রয়েছে 2004 সালে ইমরানের জেয়ের সিনেমার গান ও লামহে এর রিমিক্স ভার্সনটি। আতিফ আসলামের ওয়ান অফ দ্য বেস্ট অল টাইম হিট রিমিক্স গান এটি। এরপর 5 নম্বর রয়েছে 2005 সালে রিলিজকৃত ইমরান হাশমির চকলেট সিনেমার জেহরি রাতের গানটি। এই গানটি ওই সময়ের একটা মোস্ট ট্রেন্ডিং গান ছিল। এরপর 6 নম্বর রয়েছে 2005 সালে ইমরান হাশমির আকসের সিনেমার গান ঝালাক দেখলা আজা। আর আমি যতদূর মনে করতে পারি, হিমেশ রেশমিয়ার এই গানটি ওই সময় একেবারে টর্নেডোর মতো হিট হয়েছিল। এবং সব অনুষ্ঠানে এবং কনসার্টে এই গান ছাড়া চলতোই না। আসলে ওই সময় হিমেশেরও জোয়ার চলছিল, আর ইমরান হাশমির বেশিরভাগ সিনেমার গানই কিন্তু হিমেশ রেশমিয়া কম্পোজিং করেছিলেন। এরপর 7 নম্বর রয়েছে 2006 সালে রিলিজকৃত গ্যাংস্টার সিনেমার গান ইয়ালি। এটিও ওই সময়ের একটা বিগ হিট গান ছিল। তবে মজার ব্যাপার হচ্ছে, কলকাতার মিউজিক ডিরেক্টর প্রীতম দা কিন্তু এই মিউজিকটি আরবের একটি গান থেকে রিমেক করেছিলেন বা কপি করেছিলেন। এরপর 8 নম্বরে রয়েছে 2005 সালে রিলিজকৃত কালযুগ সিনেমাতে আতিফ আসলামের আদাত গানটি। এই গানটি এখনো আমার মোস্ট ফেভারিট একটা আপবিট রিমিক্স গান। এরপর 9 নম্বরে রয়েছে 2007 সালে রিলিজকৃত আরফান সিনেমার একটি রিমিক্স গান মাহিয়া। এই গানটি ওই সময় খুবই জনপ্রিয়তা পেয়েছিল, আর এই গানটিতে এত বেশি রিমিক্স মিউজিক ইউজ করা হয়েছিল যে লাউড স্পিকারে চালালে স্পিকারই নষ্ট হয়ে যেত প্রায়। এরপর 10 নম্বরে রয়েছে আরফান সিনেমারই আরেকটি গান তেরা মেরা রিস্তা। আর এটিকে আপনি বলিউডের অল টাইম একটা হিট রিমিক্স গান বলতে পারেন। তো এই ছিল আমার স্কুল লাইফের ফেভারিট অঙ্ক করার সময়ের গানের প্লেলিস্ট। আর আপনারা কি লক্ষ্য করেছেন, এই লিস্টের প্রায় সবগুলো গানই কিন্তু ইমরান হাশমির সিনেমার। তো বুঝতে পারছেন, একই সময়ে এক নায়কের সিনেমাতে যদি এত হিট গান আসে, তাহলে ওই সময় ইমরান হাশমির কোন ধরনের জনপ্রিয়তা ছিল। আসলে যারা নতুন জেনারেশনের, তারা ইমরান হাশমি কি ব্র্যান্ড ছিল এটা বুঝতেই পারবেন না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।